পেজ 171 মঙ্গল কাব্য এক নজরে, সাইড হেডিং দেওয়া আছে নীলকালিতে। মঙ্গল কাব্যের নামকরণ, মধ্যযুগে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত রচিত যেসব আখ্যান কাব্যে হিন্দু দেবদেবীর মহাত্ম বর্ণিত হয়েছে এবং যেসব কাব্য পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয়, সেসব কাব্যকেই বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের এরূপ নামকরণের কারণ হিসেবে বিভিন্ন মত প্রচলিত, সেগুলির মধ্যে অন্যতম প্রধান মত হল হাইফেন, এই ধরনের কাব্যগুলি এক মঙ্গলবারে পাঠ করা শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবারে পাঠ সমাপ্ত করা হতো। অন্য মত অনুযায়ী দেবদেবীর মাহাত্ম্য প্রচারক এই আখ্যান কাব্যগুলি মঙ্গল ইনভার্টেড কমার ভেতরে উপর আগে গাওয়া হতো বলেই সেগুলিকে মঙ্গল কাব্য বলা হয়। আবার কারো কারো মতে মঙ্গল নামক অসুর নিধনের উৎসব উপলক্ষে গাওয়া হতো বলে এই কাব্যের নামকরণ মঙ্গল কাব্য হয়েছে। নেক্সট পেজ, পেজ 172। মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য, প্রতিটি মঙ্গল কাব্যই দেবখণ্ড ও নরখণ্ড এই দুই আখ্যান ভাগে বিভক্ত। দেবখণ্ডের বিষয়বস্তু হল কোনো দেবী দেব কোনো দেব বা দেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে কোনো দেবকন্যা বা দেবপুত্রকে ছলে বলে কৌশলে বা অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হয়। নরখণ্ডের বিষয়বস্তু হল ওইসব সাপগ্রস্ত মানবরূপী দেবকন্যা বা দেবপুত্রের দ্বারা মর্তে দেবতার পূজার প্রচলন করা এবং তারপরে তাদের আবার স্বর্গে ফিরে যাওয়া। এইসব গঠন বৈশিষ্ট্য ছাড়াও মঙ্গল কাব্যগুলির বেশ কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। লালকালিতে এক নম্বর, দেবদেবীর বন্দনা। প্রতিটি মঙ্গল কাব্যেই শুরুতে থাকে দেবদেবীর বন্দনা সহ কবির পিতা মাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। দুই, গ্রন্থ রচনার কারণ। প্রায় প্রতিটি মঙ্গল কাব্যেই কবি কাব্য রচনার কারণ হিসেবে দেবদেবীর স্বপ্নাদেশের কথা বলেছেন। তিন, বারো মাসা, নায়িকা বর্ণিত নিজের বারো মাসের সুখ দুঃখের কাহিনী, ব্র্যাকেটে সুখের বর্ণনা অত্যন্ত বিরল, প্রতিটি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। সুখ দুঃখের কাহিনী প্রতিটি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। এরপরে সাবহেডিং নীলকালিতে লেখা, কবি কেতকা দাস খেমানন্দ। মনসা মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কেতকা দাস খেমানন্দ। কেতকা বা মনসার দাস হিসেবে কবি নিজেকে অভিহিত করেছেন। কেতকা দাস খেমানন্দ তার কাব্যে যে আত্মপরিচয় দিয়েছেন তার থেকে জানা যায়, কাঁথড়া কয় চন্দ্রবিন্দু আকার, কা থ ডয়শন্য র, কাঁথড়া গ্রামে কবির জন্ম যার আধুনিক নাম কেতেরা, যেটি বর্তমান হুগলি জেলার অন্তর্গত। নিজেদের গ্রাম ত্যাগ করে কবির পরিবার পরে জগন্নাথপুরে বসবাস শুরু করেন। 1560 শতাব্দ বা 1638-39 খ্রিস্টাব্দের পরে কেতকা দাস খেমানন্দ তার মনসা মঙ্গল কাব্য রচনা করেন। কবির নিজস্ব বর্ণনা অনুযায়ী দেবীর আদেশই তার মনসা মঙ্গল রচনার কারণ। হাইফেন, এবার ইনভার্টেড কমা শুরু, ওরে পুত্র খেমানন্দ কবিতা কর প্রবন্ধ স্ল্যাশ আমার মঙ্গল গাইয়া বল ইনভার্টেড কমা ক্লোজ। পশ্চিমবঙ্গে তার এই কাব্যটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। সুদূর চট্টগ্রাম অঞ্চলেও কাব্যটির ব্যাপক প্রচার ছিল বলে জানা যায়। এই কাব্যে
সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত কবির পাণ্ডিত্যপূর্ণ প্রকাশভঙ্গি লক্ষ্য করা যায়। তাছাড়া এতে সমকালীন সামাজিক রীতিনীতি এবং ভৌগোলিক বিন্যাসেরও বিশদ পরিচয় পাওয়া যায়। বেহুলার যাত্রাপথের 22টি ঘাটের মধ্যে 14টি ঘাট এখনও দামোদর ও বাঁকা নদীর কাছে অবস্থিত। এছাড়া বিবাহ ও জন্ম বিষয়ক নানা অনুষ্ঠান ও রীতিনীতির পরিচয় কেতকা দাসের কাব্যে আছে। চাঁদের দৃঢ়তা, মনসার ঈর্ষা কুটিলতা কিংবা পুত্রহারা সনকার মর্মস্পর্শী হৃদয় বেদনা কেতকা দাসের রচনায় সুচিত্রিত হয়েছে। কেতকা দাসের কাব্যই প্রথম মুদ্রিত মনসা মঙ্গল কাব্য। সাবহেডিং: কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এটা সাইড হেডিং নীলকালিতে। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে যে আত্মবিবরণী পাওয়া যায় তা থেকে জানা যায় কবি মুকুন্দরামের সাত পুরুষের বসবাস ছিল বর্ধমান জেলার রায়নার থানার অন্তর্গত দামুন্না দামুন্না গ্রামে। তার বাবার নাম হৃদয় মিশ্র, মায়ের নাম দৈবকী। দেশে চরম অরাজকতা দেখা দিলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মুকুন্দরাম সপরিবারে দেশত্যাগ করেন। পথে দস্যুরা তার সর্বস্ব লুট করে। খিদে, আতঙ্ক ও পরিশ্রমে ক্লান্ত শ্রান্ত কবিকে পথের মধ্যে দেবী চণ্ডী স্বপ্নে দেখা দিয়ে সঙ্গীত অর্থাৎ চণ্ডীমঙ্গল রচনার আদেশ দেন। দেবীর এই স্বপ্নাদেশ শিরোধার্য করে কবি শিলাই নদী পার হয়ে মেদিনীপুরের রয়াকার গ্রামে পৌঁছন। সেখানকার জমিদার বাঁকুড়া রায় তাকে আশ্রয় দেন ও নিজের বালক পুত্র রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক রূপে নিয়োগ করেন। বাঁকুড়া রায়ের মৃত্যুর পর রঘুনাথ রায় জমিদারিতে বসলে তিনি কবিকে চণ্ডীমঙ্গল রচনার জন্য অনুরোধ করেন। নেক্সট প্যারা: কবি তার কাব্যে বাংলার সুবেদার মানসিংহের কথা উল্লেখ করেছেন গবেষকরা বিভিন্ন তথ্য দেখে অনুমান করেছেন যে 16 শতাব্দীর শেষ এবং 17 শতাব্দীর শুরুর মধ্যে কাব্য রচিত হয়েছিল। কাব্যের মধ্যে কবি তার এই কাব্যকে অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, অম্বিকামঙ্গল প্রভৃতি নামেও চিহ্নিত করেছেন। আবার সাইড হেডিং: মুকুন্দরামের কবি প্রতিভা। কেবল মঙ্গল কাব্যের ইতিহাসে নয়, সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। নেক্সট প্যারা: কবি নিখুঁতভাবে বাস্তবকে পর্যবেক্ষণ করেছেন এবং তা প্রকাশ করেছেন উপযুক্ত ক্ষেত্রে। মানব চরিত্র সম্পর্কে কৌতূহলী এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। ফুল্লরা, মুরারি শীল তালিবেশয় দীর্ঘকাল ল, ভাড়ু দত্ত, দুর্বলা দাসী প্রভৃতি চরিত্র তার কাব্যে জীবন্ত হয়ে উঠেছে। কৌতুকরস দৃষ্টিতে মুকুন্দরাম যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন। গ্রন্থ উৎপত্তির কারণ ইনভার্টেড কমার ভেতরের কথাটা অংশে সমকালীন বাস্তবতার যে ছবি আমরা পাই তা ইতিহাস সম্মত। কালকেতু উপাখ্যানে নির্মম দারিদ্র্যের চিত্রণে, পশুদের কান্নায় এবং ধনপতি উপাখ্যানে খুলনার দুঃখের বর্ণনায় কবির দরদি মনের পরিচয় পাওয়া যায়। বাস্তবতা, ঘটনার সন্নিবেশ এবং চরিত্র সৃষ্টির দক্ষতায় তার মধ্যে
ঔপন্যাসিকের গুণাবলী লক্ষ্য করা যায়। নেক্সট প্যারা, মুকুন্দরাম তাঁর কাব্যে চণ্ডীর মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে কাব্যের ভাষা, ছন্দ ও অলঙ্কারের প্রতি একেবারেই উদাসীন থাকেননি। মিশ্রবৃত্ত রীতির পয়ার তো আছেই, তাছাড়া একপদী ও ত্রিপদী ছন্দের কাঠামোকেও সার্থকভাবে ব্যবহার করেছেন কবি কঙ্কন। উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি প্রভৃতি অলঙ্কারের অজস্র প্রয়োগ আছে তার চণ্ডী মঙ্গল কাব্যে। প্রচলিত প্রবাদকেও তিনি সার্থকভাবে তার কাব্য ভাষায় প্রয়োগ করেছেন। ঘনরাম চক্রবর্তীর জীবন কথা। ধর্মমঙ্গল কাব্যের সর্বাধিক প্রচারিত শ্রেষ্ঠ কবির নাম ঘনরাম চক্রবর্তী। বর্ধমান জেলার দামোদর নদের তীরে কৃষ্ণপুর বাঁকুড়া ব্রাকেটে কুগড়ো কয় হস্যকার গয় হসন্ত দয়শূন্য রায় ওকার ব্র্যাকেট ক্লোজ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গৌরীকান্ত, মাতার নাম সীতা দেবী। গুরু শ্রীরামদাসের আদেশ অনুসারে তিনি ধর্মমঙ্গল পৃষ্ঠা 173 কাব্য রচনায় ব্রতী হন। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে বর্ধমানের রাজা তাকে কবিরত্ন উপাধিতে ভূষিত করেন। অষ্টাদশ শতকের প্রথম দিকে ব্র্যাকেটে 1711 খ্রিস্টাব্দে তিনি এই কাব্যটি রচনা করেন। তিনি তার ভণিতায় এই কাব্যকে শ্রী ধর্মমঙ্গল, শ্রী ধর্মসঙ্গীত, অনাদিমঙ্গল, মধুর ভারতী প্রভৃতি নামে অভিহিত করেছেন। নেক্সট সাবহেডিং, ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা। ঘনরাম চক্রবর্তীর কাব্যে মহাকাব্যচিত অভিজাত্যের প্রকাশ ঘটেছে। সেখানে রামায়ণ, ভাগবত, মহাভারত প্রভৃতির ছায়া যেমন দেখা যায়, তেমনই পাণ্ডিত্য ও কবিত্বের অদ্ভুত মিলনও লক্ষ্য করা যায়। বিভিন্ন চরিত্র চিত্রণের ক্ষেত্রে তাঁর সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি এবং বাস্তব বোধের গভীর পরিচয় পাওয়া যায়। লাউসেন চরিত্রটিকে তিনি গড়ে তুলেছেন বলিষ্ঠ পৌরুষ ও বীরত্বের প্রতিমূর্তি রূপে। তাঁর সৃষ্ট নারী চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রঞ্জাবতী, কলিঙ্গা, কানাড়া, লক্ষা। এদের কেউ স্নেহময়ী জননী, কেউ বীরাঙ্গনা, কেউ বা আবার লাবণ্যময়ী প্রেমিকা। হাস্যরস পরিবেশনেও কবি মধ্যযুগীয় ভাড়ামি ও স্থূলতাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শব্দ নির্বাচন এবং ছন্দ অলঙ্কার প্রয়োগেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। নেক্সট সাবহেডিং, ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্যের কাহিনীতে গৌড়ের রাজা নিজের শালিকা রঞ্জাবতীর সঙ্গে বিপত্নিক সামন্ত রাজা কর্ণসেনের বিয়ে দেন, কিন্তু রঞ্জাবতীর দাদা মহামদ এই বিয়ে মেনে নেননি। ধর্মঠাকুরের কৃপায় রঞ্জাবতী পুত্র সন্তান লাভ করলে সেই পুত্রের নাম রাখা হয় লাউসেন, লয়াকার উ দোতেশা একান্ন লাউসেন। মহামদ যুবক লাউসেনের ক্ষতি করার জন্য বারবার তাকে বিভিন্ন ঝুঁকিবহুল যুদ্ধে পাঠাবার চক্রান্ত করলেও তিনি ধর্মঠাকুরের কৃপায় সর্বত্রই জয়লাভ করেন। ধর্মঠাকুরের কৃপায় যুদ্ধে নিহত হন ইচ্ছাই ঘোষ। তারপরেও মহামদের প্ররোচনায় গৌড়ের রাজা লাউসেন ধর্মঠাকুরের প্রকৃত ভক্ত কি না তাতে সন্দেহ প্রকাশ করেন। তিনি লাউসেনকে পশ্চিম দিকে সূর্যোদয় ঘটিয়ে ধর্মঠাকুরের ভক্ত হওয়ার প্রমাণ দিতে বললেন। হাকন্দ নামে একটি জায়গায় লাউসেন এই অসাধ্য সাধন করেন। লাউসেন যখন তপস্যারত তখন সেই সুযোগে মহামদ ময়নাগড় আক্রমণ করেন। নিহত হন কালুডোম ও লাউসেনের প্রথমা স্ত্রী কলিঙ্গা।
লাওসেন ময়নাগড়ে ফিরে ধর্ম ঠাকুরের স্তব শুরু করলে সকলেই বেঁচে ওঠে। মহাপাপের জন্য মহামদ কুষ্ঠরোগে আক্রান্ত হলে লাওসেন ধর্ম ঠাকুরের কাছে প্রার্থনা করায় তিনি রোগমুক্ত হন। এভাবে ধর্ম ঠাকুরের পূজা প্রচার করে লাওসেন তার পুত্র চিত্রসেনের হাতে রাজ্যভার দিয়ে যথাসময়ে স্বর্গারোহণ করেন। এরপরে সার্ভেডিং ভারতচন্দ্রের জীবন কথা। হুগলির ভরসুট ভর তালিবেশয় উকাট ভরসুট পরগনার অন্তর্গত পেঁড়ো পয় একার চন্দ্রবিন্দু ডয়সন রায় উকাট গ্রামে ব্র্যাকেটে বর্তমানে গ্রামটি হাওড়া জেলার অধীনে ব্র্যাকেট করে আনুমানিক 1712 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নরেন্দ্র নারায়ণ রায়, মায়ের নাম ভবানী দেবী। বর্ধমান রাজার সঙ্গে বাবার বিবাদের কারণে বালক ভারতচন্দ্রকে আশ্রয় নিতে হয় মামার বাড়িতে। সেখানে থাকাকালীন তিনি সংস্কৃত শিক্ষা পান। তারপর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থেকে ফরাসি ভাষা শেখেন। তার প্রথম জীবন কাটে নানা বাধা বিপত্তির মধ্যে আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে। অবশেষে পরাশডাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর মধ্যস্থতায় তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভা কবি নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্র তাকে ইজারা হিসেবে মুলাজোড় নামে একটি গ্রাম দান করেন। তার বহুমুখী প্রতিভা এবং মূলত অন্নদা মঙ্গল কাব্য রচনার জন্য রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায় গুণাকর উপাধিতে ভূষিত করেন। 1760 খ্রিস্টাব্দে বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে মাত্র 48 বছর বয়সে ভারতচন্দ্রের জীবনাবসান ঘটে। নেক্সট সাবহেডিং ভারতচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় কবি ভারতচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম অন্নদা মঙ্গল। এই কাব্যের রচনাকাল 1674 শতাব্দ বা 1752 থেকে 53 খ্রিস্টাব্দ। এটি বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসের ধারায় অপ্রধান মঙ্গল কাব্যের অন্তর্গত অন্যতম গ্রন্থ। নেক্সট সাবহেডিং ভারতচন্দ্রের কবি প্রতিভা। 18 শতাব্দীর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের রচনাবলীর মধ্যে আছে সত্যপীরের পাঁচালী, অন্নদা মঙ্গল, রসমঞ্জরী, নাগাষ্টক, চণ্ডী নাটক ইত্যাদি প্রভৃতি। তবে তাঁর প্রতিভার যথার্থ পরিচয় পাওয়া যায় অন্নদা মঙ্গল কাব্যে। অন্নদা মঙ্গল কাব্যের প্রথম অংশ অন্নদা মঙ্গল ইনভার্টেড কমার ভিতরে, দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর ইনভার্টেড কমার ভিতরে বা কালিকা মঙ্গল এবং তৃতীয় অংশ মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। এই কাব্যে মঙ্গল কাব্যের কাঠামো অনুসরণ করা হলেও মধ্যযুগীয় মঙ্গল কাব্যের ধারায় এই কাব্য অনেকখানি আলাদা। পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচিত কাব্যটিতে দৈবী মহিমার কথা থাকলেও দেবদেবী অপেক্ষা মানুষের কথাই প্রাধান্য পেয়েছে এখানে। শিব, অন্নপূর্ণা প্রভৃতি চরিত্রে পৌরাণিক ঐতিহ্য তেমনভাবে রক্ষিত হয়নি। তৎসম শব্দের সঙ্গে তিনি অনায়াসে ফার্সি, হিন্দি ও দেশি শব্দ ব্যবহার করেছেন তার কাব্যে। যেহেতু ভারতচন্দ্র ছিলেন নাগরিক কবি, তাই তার কাব্য রঙ্গব্যঙ্গ, বুদ্ধির তীক্ষ্ণতা এবং কৌতুকের ছটায় উজ্জ্বল হয়ে উঠেছে। নানান অলঙ্কার ও ছন্দের প্রয়োগে তিনি অদ্বিতীয়। ভারতচন্দ্র তার কাব্যে প্রচলিত পয়ার হাইফেন ত্রিপদী ছাড়াও নানান সংস্কৃত ও লৌকিক ছড়ার ছন্দকে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করেছেন। তাঁর বহু উক্তি প্রায় প্রবাদে পরিণত হয়েছে, যেমন হাইফেন ইনভার্টেড কমার ভিতরে সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর ইনভার্টেড কমার ভিতরে। সঙ্গত কারণেই অন্নদা মঙ্গলের স্রষ্টা ভারতচন্দ্রকে তার সময়কালের শ্রেষ্ঠ কবির স্বীকৃতি দেওয়া হয়।
এরপরে শিবায়ন কাব্যটির গুরুত্ব। শিব আর্য দেবতা হলেও অস্ট্রিক সংস্কৃতিজাত কৃষি দেবতার প্রতীক হিসেবে যে শিবের পুজো গ্রাম বাংলার লোকসমাজে প্রচলিত ছিল তাকে নিয়েই সপ্তদশ শতাব্দী থেকে রচিত হতে থাকে শিবমঙ্গল বা শিবায়ন। মঙ্গল কাব্যের ধারা মেনেই শিবের মাহাত্ম্য প্রচার এই কাব্যের উদ্দেশ্য। কিন্তু মঙ্গল কাব্যের গঠনরীতি শিবায়নে অনুসরণ করা হয়নি। নামকরণেও কবিরা মঙ্গল শব্দটিকে ব্যবহার করেননি। কোনো শাপভ্রষ্ট দেবদেবীর কাহিনীকেও এখানে জায়গা দেওয়া হয়নি। পৃষ্ঠা 174। প্রথমাংশে শিবের কিছু পৌরাণিক আখ্যানের বর্ণনা থাকলেও দ্বিতীয়াংশে শিব একান্তভাবেই লৌকিক চরিত্র। তার ভিক্ষুক জীবন, কৃষিকাজে আত্মনিয়োগ, অবৈধ প্রেম, দাম্পত্য কলহ কাব্যের মধ্যে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার কৃষিনির্ভর জীবনের রোজনামচা শিবের জীবনচর্চার মধ্যে দিয়ে তুলে ধরাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। নেক্সট প্যারা। সপ্তদশ শতাব্দীর রামকৃষ্ণ রায় এবং অষ্টাদশ শতাব্দীর রামেশ্বর ভট্টাচার্য শিবায়নের দুজন উল্লেখযোগ্য কবি। শিবায়নের কবিগণ খুব উচ্চ প্রতিভার অধিকারী ছিলেন না, তা সত্ত্বেও রামকৃষ্ণ রায়ের কবিতায় পুরাণ এবং লোকজীবনের আদর্শ সমন্বয় দেখা যায়। ত্রিপদী ছন্দের ব্যবহারেও তিনি মুনশিয়ানা দেখিয়েছেন। অন্যদিকে রামেশ্বর ভট্টাচার্য তার শিবায়ন এ ধর্মকে বহিরঙ্গে রেখে অষ্টাদশ শতকের সমাজ জীবনের উচ্ছৃঙ্খলতা ও রুচিহীনতাকে তুলে ধরেছেন। কাহিনী বিন্যাসে এবং আলঙ্কারিক কলা কৌশলের প্রয়োগেও রামেশ্বর দক্ষতা দেখিয়েছেন। পৃষ্ঠা 174 একটুখানি পড়লাম। এই মঙ্গল কাব্য এক নজরে এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। এরপরে 174 পৃষ্ঠায় শুরু হচ্ছে MCQ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। এটা আমি পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করলাম।